फ्रेंड्स वेलकम टू हैशटैग एडुकेशन আমরা আগের ভিডিওটাতে দেখেছি তোমরা WBCS 2020 প্রিলিমিনারি সলভড কমপ্লিট প্রিলিমিনারি কমপ্লিট সলভড অলরেডি আমরা আমাদের ভিডিও আপলোড করেছি সবচেয়ে বড় কথা উইথ এক্সপ্লানেশন ঠিক আছে উইথ এক্সপ্লানেশন আচ্ছা আমাদের যে WBCS বলতে পারো ম্যারাথন সিরিজ চলছে এটাকে আমরা ম্যারাথন সিরিজ বলতে পারি তা এই ম্যারাথন সিরিজে আমরা চাইছি মোটামুটি প্রিলির পর অটোমেটিক্যালি মেনের যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা অলরেডি শুরু করে দিচ্ছি ক্লাস ঠিক আছে দেখো তোমরা যে যাই পাও না থেকো 80ও যে পাবে অটোমেটিক্যালি তার কিছু সিলি মিস্টেকের জন্য সে হয়তো 90 পাইনি কিন্তু যদি পটেনশিয়ালিটিটা রাখো দেখবে পরের বার অটোমেটিক্যালি 2021 এই যে মেনের স্ট্র্যাটেজিতে যখনই যাবে 2021 এটা অনেকটাই পটেনশিয়ালিটি হয়ে যাবে তাই না তার এই 20 থেকেই আমরা শুরু করে দিচ্ছি 2020 WBCS ওকে 2020 মেন্স প্রিপারেশান ওকে 2020 মেন্স প্রিপারেশান ওকে আচ্ছা যেটা তোমাদের নতুন করে বলার বলতে যে মেন্সের যে সাবজেক্টগুলো নিয়ে ইন ডিটেলস যাচ্ছি না নিশ্চয়ই জানো কম্পালসারি সাবজেক্ট যেটা বেঙ্গলি ইংলিশ থেকে আদার্স আমরা যেটা এই মুহূর্তে যেটা যাচ্ছি জেনারেল স্টাডিজের যে পেপারগুলো আছে তার মধ্যে জেনারেল স্টাডিজ 3 যেটা আমরা বলছি জেনারেল স্টাডিজ আই মিন পেপার 3 ঠিক আছে পেপার 3 এর আন্ডারে যেটা হিস্ট্রি পার্টটা মেইনলি আমরা বলছি যেটা হিস্ট্রি মেইনলি অ্যানসিয়েন্ট মিডিভাল থেকে অ্যানসিয়েন্ট প্লাস মিডিভাল প্লাস ন্যাশনাল মুভমেন্ট এটা মিলে কিন্তু আমাদের 100 মার্কস আসে ওকে তাহলে সেখানে সেই সিরিজটাতে আমরা যেটা যাচ্ছি দেখো সেখানে মোটামুটি আমরা এমন একটা দেখো সিস্টেমেটিক্যালি করেছি সিস্টেমেটিক্যালি ওকে কেন বলছি সিস্টেমেটিক্যালি যে এই 100টা কোশ্চেন ঠিক আছে থরলি আমরা কিন্তু পরপর পরপর দেখাবো না 100টা কোশ্চেনের মধ্যে ধরো হিস্ট্রির অ্যানসিয়েন্ট পার্ট থেকে 2019 কটা এসছে 2018 এরকম করতে করতে আমরা জানি লেটেস্ট ট্রেন্ড যেটা শুরু হয়েছে 2014 তাই না এটা আমরা যাব তাহলে 17 16 এদিকে 15 আর 14 1 2 3 4 5টা 5 ইয়ার্সের একটা সিরিজ আমরা রেডি করছি ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো একটা স্ট্র্যাটেজিতে যেটা জানতে পেরেছি মোটামুটি পাস্ট যে কোশ্চেনগুলো যে অ্যানালাইসিস করেছি বাই অ্যানালাইজিং দ্য পাস্ট কোশ্চেন্স ঠিক আছে তা অ্যানালাইসিস করে দেখা গেছে যে মোটামুটি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যানসিয়েন্টের মেইনলি শুধু অ্যানসিয়েন্ট মানে তো একটা বিরাট ব্যাপার কিন্তু দেখো মোটামুটি প্রিহিস্ট্রিক জোনটা প্রিহিস্ট্রিক পার্ট থেকে বেসিক্যালি 2019 কোনো কোশ্চেন আসেনি ঠিক আছে 18 আসেনি আচ্ছা তারপরে ধরো 17 এসছে ঠিক আছে তিনটে কোশ্চেন এসেছিল 17 16 আসেনি ঠিক আছে 15 দুটো কোশ্চেন এসছে আর 14 মাত্র একটা এসছে তো যাই হোক কিন্তু আমরা যখন ওভারঅল প্রিপারেশন নেব তখন কিন্তু প্রিহিস্ট্রি থেকে শুরু করে আমাদের টোটাল একদম পুরো আপ টু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ক্রস করে টোটাল ফিগারটাই আমাদের জানতে হবে যেটাকে আমরা মেনের স্ট্যান্ডার্ড যে প্রিপারেশন বলি কিন্তু আমরা যেহেতু এখানে শুধু আজকে কোশ্চেন পেপারের ওপর অ্যানালাইজ করব অনলি কোশ্চেন সেশন আমরা বলেছিলাম আমরা কোশ্চেন সেশনগুলো নিয়ে মুভ করছি তাহলে এই মুহূর্তে যেটা কোশ্চেন সেশন আমাদের শুরু হচ্ছে WBCS 2020 মেন ঠিক আছে মেনের পেপার ওকে থ্রির জেনারেল স্টাডিজের কী বললাম হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট তাহলে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে যেটা বলছিলাম আমরা এইভাবে দেখুন কীভাবে সিরিয়ালি আমরা যাচ্ছি তাহলে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে যে কোশ্চেনটা আসছে কোশ্চেন পেপার নিশ্চয়ই আপনাদের সামনেই আছে বা যাই হোক বিভিন্ন জায়গায় আপনাদের কাছেও থাকতে পারে সেটা কথা না কিন্তু আমরা যে কোশ্চেনগুলো এসেছিলো ধরুন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে যেটা এসছে সেটা হলো ধরুন এরকম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান থেকে যেটা এসছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, ইউ নো। ঠিক আছে, এটার থেকে প্রচুর প্রচুর কোশ্চেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা আদার্স তোমাদের ভেরিয়াস নোটস বা আদার্স যে বুক থেকেই করবে, ঠিক আছে। কিন্তু কোশ্চেনগুলো দেখবে পরপর সিরিয়ালি আমরা যেমন করাচ্ছি, খুবই বেনিফিটেড হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ লোথাল। কি বলেছে, আমি কোশ্চেন লিখছি না, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। উইচ অফ দ্য ফলোয়িং নট এ ফিচার অফ লোথাল, নট আ ফিচার অফ লোথাল। লোথাল জানি আমরা গুজরাটের যে ডকইয়ার্ড, ঠিক আছে, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একমাত্র ডকইয়ার্ড ছিল লোথাল। তাহলে এখানে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য লোথাল, দেখুন ফিচারগুলো কী কী দেওয়া আছে এখানে। তাহলে সেটা ফার্স্ট অফ অল আছে ডিসকভারি অফ ডকইয়ার্ড, ঠিক আছে, ডকইয়ার্ডের ডিসকভারি। তারপরে রেকট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার ফায়ার অল্টার্স ফর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস। নাম্বার সিতে আছে যে ডেপিকশন অফ এ শিপ অন আ শিল, SEAL। আচ্ছা নেক্সট, লাস্ট অফ দিতে আছে এভিডেন্স অফ দ্য ইউজ অফ প্লাউ। ওকে, আমরা যেটা চাষবাদের যে লাঙলের কথা বলছি, প্লাউ, ওকে, চাষাবাদ করা। তাহলে ভালো করে বুঝুন যে এই চারটে স্টেটমেন্টের মধ্যে, আমি খুব সময় নেবে বলে পুরো স্টেটমেন্টগুলো লিখলাম না, আপনাদের কোশ্চেন পেপার হয়তো আছে, যদি বাইচান্স নাও থাকে কোশ্চেন পেপার তাহলে আমাদেরকে বলবেন যে ডিসক্রিপশন বক্সে বা আমাদের এখানেই যে দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তা যাই হোক, তাহলে সেখানে আমি যেটা ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি যে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য লোথাল। দেখুন ডিসকভারি অফ এ ডকইয়ার্ডে তো পরিষ্কার বললাম, তাহলে এটা নট বলেছে, নট এ ফিচার, তার মানে নট যদি ধরি এটা হবে না, যেহেতু এখানে তো ডিসকভারি ডকইয়ার্ড তো ছিলই, তাহলে এটা একদমই অ্যান্সার হবে না। তারপরেরটা দেখুন, রেকট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার ফায়ার অল্টার্স ফর অ্যানিম্যাল স্যাক্রিফাইস, এটাও কিন্তু পাওয়া গেছে এখানে। এটা ইন্টারনাল যদি ভালো স্টাডি থাকে, নিশ্চয়ই যার আছে সে বুঝতে পারছেন, এটা তার মানে এটাও হবে না। তারপরে ডেপিকশন অফ এ শিপ অন এ সিল, এটাও পাওয়া গেছে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে, মানে নট এখানে ইন কেস অফ দিস অবভিয়াসলি নট উড বি দিস অ্যান্সার, তার মানে নাম্বার ডি যেটা বলছে এভিডেন্স অফ দ্য ইউজ অফ প্লাউ, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা কোশ্চেন 2019 সালে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি, দেখুন যে অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ার এর মধ্যেই যে আরও প্রচুর সেকশন আছে সেটা আমরা জানি, হ্যাঁ। সেখানে প্রিমোরিয়ান অ্যান্ড মৌরিয়ান এম্পায়ারে আমরা যাচ্ছি, সেখান থেকে কী এসেছিল একটু দেখে নিই। দেখুন যে হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ আজীবিকা সেক্ট, দেখুন আমি বেশি এক্সপ্লেনেশনে যেতে চাইছি না, কারণ তাতে অনেক টাইম দিয়ে নেবে, জাস্ট আমাদের এক্সপ্লানেটরি নোটস হিসাবে, মানে সিরিয়াল হিসাবে আমাদের ডিসক্রিপশন বক্সে সাজানো হচ্ছে, সেগুলো দেখে নিলে আপনারা সিরিয়াল নোটস বা এক্সপ্লেনেশন ভিডিওগুলো পেতে পারেন, ঠিক আছে। হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার, এখানে শুধু আমি কোশ্চেন পেপারগুলোই সলভ করতে চাইছি, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ আজীবিকা সেক্ট, অবভিয়াসলি আজীবিকা সেক্ট ভেরি ইম্পর্টেন্ট। যে বলেছে যে একজন, নিশ্চয়ই কোনো পার্সনের নাম বলা হবে, তাই না, যে হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ আজীবিকা সেক্ট। নাম্বার এতে আছে, দেখুন এটা ছোট আছে লিখে দিচ্ছি, পুরানা কাশ্যপা। আচ্ছা নাম্বার বিতে আছে আপনার যে পাকুদ্দা কাকাইনা, PAKUDDA KACCAYANA। নাম্বার সিতে আছে দেখুন মাকালি গোশালা, নিশ্চয়ই বুঝতে পারছেন মাকালি গোশালা নামটা অনেকেরই পরিচিত থাকতে পারে। তারপরেরটা আছে
আজিতা, আজিতা কেশা কাম্বালিন, ঠিক আছে? আচ্ছা, আমি তো বারবারই বলছি, ইন্টারনালি যাদের হিউজ স্টাডি আছে বা যাদের হিস্ট্রি অ্যাজ দ্য পেপারও ছিল বিভিন্ন পারপাসের ক্ষেত্রে, ওকে, অ্যাকাডেমিক্যালি হতে পারে, তা যাই হোক, তারা বাদেও যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে কিন্তু পারা সম্ভব। আগে কোশ্চেন পেপারগুলো আমরা ডাইরেক্ট চলে আসছি, এই জন্য যাদের অনেকেরই মানে কোশ্চেন অ্যানালাইসিস ব্যাপারটা সময় হয়ে ওঠে না, সেটা আমাদের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? যে যার মতো পার্সোনাল স্টাডি করবেনই, বিভিন্ন বই বিভিন্ন টেক্সট থেকে আপনারা নিজেরাও জানেন মেন্সের বইগুলো কোনগুলো ভালো। যাই হোক, তাহলে হু ওয়াজ দ্য প্রপাউন্ডার অফ আজীবিকা সেক্ট? অবভিয়াসলি দ্য অ্যান্সার উড বি মাকালি গোশালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, তার মানে সি হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট আমরা যাচ্ছি এখানে মানে হিস্ট্রি থেকেই, অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকেই, পোস্ট মরিয়ান ইন্ডিয়া। এখানে দেখে নিই আমরা কী কোশ্চেনটা এসেছিল, পোস্ট মৌরিয়ান এরা, ওকে। তাহলে পোস্ট মৌরিয়ান এরাতে 2019 সালে যে কোশ্চেনটা সিলেক্ট হয়েছিল, দেখুন, দ্য পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ, অনেকটা ইজি বলে মনে হতে পারে অনেকের কাছে। লুক দ্য, এটা ছোট কোশ্চেন বলে এগুলো আমি লিখে দিচ্ছি, পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার, স্টাইল অফ আর্কিটেকচার, ওকে, ইজ কমনলি নোন অ্যাজ, আচ্ছা, পল্লবা চোলাদের যে স্টাইলের যে আর্কিটেকচার তাকে আমরা কি বলতে পারি, তাই বলছে ইজ কমনলি নোন অ্যাজ, ওকে। তাহলে এখানে বলছে নাম্বার এতে বলছে যে সেটা হলো পল্লবা, নাম্বার বিতে বলছে, এ দিলাম বি, নাম্বার বিতে বলছে চোলা, ওকে, নাম্বার সিতে বলছে দেখুন নাগারা, নাম্বার ডিতে দ্রাভিড়া, ওকে, ভেরি সিম্পল, এটা অনেকের কাছেই মনে হতে পারে। দ্য পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার, যেটা আমরা জানি রক্কার টেম্পল থেকে শুরু করে যে চোলাদের ভ্যারিয়াস ডাইনেস্টিয়াল যে, হ্যাঁ, যে রাজেন্দ্র চোলা বলুন, বিভিন্ন যে রাজাদের আমলে যে স্ট্রাকচারগুলো হয়েছে, আর্কিটেকচারগুলো, সেগুলো কমনলি নোন অ্যাজ, সেটা কমনলি বলেছে, ভেরি সিম্পল কথা, এখান থেকেই বোঝা যাচ্ছে কমনলি নোন অ্যাজ দ্রাবিড়া, তাই না? দ্রাবিড়া আর্কিটেকচার, ওকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা যেটা আসছি আজকে 2018, ওকে, আমাদের যেটা 2018, আগের দিন অবভিয়াসলি আমরা 2019 করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে ডাব্লিউবিসিএসের মেইনসের যে ম্যারাথন সিরিজ শুরু হয়েছে আমাদের, বুঝতেই পারছো, তাহলে তার 2018 অ্যান্সিয়েন্ট পোর্শনটা, অবভিয়াসলি আমরা কিন্তু প্রত্যেকটা পোর্শন পার্টিকুলারলি সিরিজ ওয়াইজ করছি, একদম অ্যান্সিয়েন্ট পোর্শনটা আমরা একবারে 100টা বা 200খানা কোশ্চেনের সলভ অবশ্যই করব না, তাতে কিন্তু অনেক সময় তোমাদেরও প্রবলেম হতে পারে। তার জন্য অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ার যে 2018 দেখো যে যে পোর্শনগুলো আমরা পেয়েছি, এখানেও 4টে কোশ্চেন আমরা পেয়েছি, সেই 4টে কোশ্চেন একটু দেখে নাও পরপর, ওকে। তাহলে ফার্স্ট অফ অল পেয়েছি প্রি মৌরিয়ান পিরিয়ড অ্যান্ড দ্য মৌরিয়ান এম্পায়ার, এখানে অবভিয়াসলি বুঝতেই পারছো এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকেও আছে, সেটা কিন্তু প্রথমেই কোশ্চেনটা বুকলেট হিসাবে মানে যেটা দেওয়া হয়েছে সেই হিসাবে প্রি মৌরিয়ান পিরিয়ড এবং মৌরিয়ান এম্পায়ার থেকে যেটা দেওয়া হয়েছে, লুক হিয়ার, দ্য কান্দাহার এডিক্ট অফ অশোকা, অশোকার ভেরিয়াস যে এডিক্ট আছে তার মধ্যে কান্দাহার এডিক্ট ওয়াজ রিটেন ইন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে প্রিলিতে প্রচুর তোমরা যে করেছো যে তোমার কোন স্ক্রিপ্টে আছে, কোন এডিক্টে আছে, ওকে, যে বিশেষ করে ব্রাহ্মীর স্ক্রিপ্টের নাম যে সবাই জানো, কিন্তু এখানে দেখো কী কী আছে, এখানে আছে অ্যারামেইক আছে নাম্বার বি, নেক্সট আছে যে তোমার নাম্বার বিতে গ্রিক আছে, এটা বি হবে যাই হোক, আর নাম্বার সিতে আছে ব্রাহ্মী আছে, আর বোথ অ্যারামিক অ্যান্ড গ্রিক, ওকে, অবভিয়াসলি উত্তর হবে বোথ অ্যারামিক অ্যান্ড গ্রিক, ওকে, এই দুটো মিলে হবে আমাদের এই কান্দাহার এডিক্ট অফ অশোকা মেইনলি ওয়াজ রিটেন এই দুটোতে, ঠিক আছে? তাহলে অ্যারামিক অ্যান্ড গ্রিক হবে অ্যান্সার। নেক্সটটা দেখো পোস্ট মরিয়া ইন্ডিয়াতে কি বলেছে, দ্য
থিওরি শোনো, শুধু কোশ্চেনগুলো একটু আমরা সিলেক্ট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। নাম্বারিং কিন্তু ডিফারেন্ট হতেই পারে, বুকলেট ডিফারেন্ট আছে সেটা জানো নিশ্চয়ই। আমরা শুধু এনসিএন পোর্শনগুলো এক করে তোমাদেরকে একদম ইন্ডিভিজুয়ালি মানে এক্সক্লুসিভলি যে যে পোর্শনগুলো দেখানোর এনসিএন পোর্শনে সেগুলো দেখাচ্ছি। দ্য থিওরি অফ ইমার্জেন্স অফ ফিউডালিজম, দ্য ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইজ দ্য ফিউডালিজম, যে পোস্ট মরিয়ান পিরিয়ডের যে কোশ্চেনটা, থিওরি অফ দ্য এমার্জেন্স অফ দ্য ফিউডালিজম, ওকে, সেটা কি হয়েছিল ইন দ্য পোস্ট মরিয়ান পিরিয়ড, ইজ ডিসপুটেড অন দ্য গ্রাউন্ড দ্যাট, ইজ ডিসপুটেড অন দ্য গ্রাউন্ড, কোন গ্রাউন্ড থেকে আমরা বলতে পারি, দেখো অল ল্যান্ডস, অল দ্য ল্যান্ডস ডোনেটেড ওয়ার নট সেকুলার ল্যান্ড গ্রান্টস। নাম্বার বি, দ্য স্ট্যাটাস অফ দ্য পিজেন্টস ওয়াজ নট দ্যাট অফ সার্ভস, সার্ভস মানে বুঝতেই পারছো যে যারা সার্ভডম, যে যে পোর্শন যে ফিউডালিজমে অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল সার্ভডম, ঠিক আছে আমরা কিছুটা জানি সেই অর্থে। আরেকটা বলেছে দ্য ব্রাহ্মিন ডিড নট অলওয়েজ বিলং টু দ্য রুলিং ক্লাস। আর লাস্ট স্টেটমেন্ট ইজ দ্য অল দ্য থ্রি অর মানে ABC সবগুলোই। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্য থিওরি অফ দ্য এমার্জেন্স অফ ফিউডালিজম, ফিউডালিজম নিয়ে যদি যারা যে বিস্তর জানো তাদের ক্ষেত্রে বলার কিছু নেই, যে অল দ্য থ্রি তার মানে এই তিনটে ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু এটার ক্ষেত্রে ট্রু, তাই না? তার মানে অবভিয়াসলি অ্যান্সার হবে অল দ্য থ্রি অ্যাবাব। নেক্সট, দ্য ফেমাস উত্তরামেয়ার ইনস্ক্রিপশান, ভেরি, এইটা কিন্তু মেনের কোশ্চেন বোঝাই যাচ্ছে। দেখো প্রিলিতে থেকে একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে, অবভিয়াসলি সেটার জন্যই তো মেন বলা হচ্ছে। দ্য ফেমাস উত্তরামেয়ার ইনস্ক্রিপশান বিলংস টু দ্য রেন অফ, কার পিরিয়ডে এটা আছে, বিলংস টু দ্য রেন অফ, এখানে দেখো যে পরান্তকা ওয়ান, পরান্তকা টু, ঠিক আছে, আচ্ছা রাজা রাজা ওয়ান, রাজা রাজা টু, অবভিয়াসলি অ্যান্সার হবে এটা যে পরান্তকা ওয়ান, ঠিক আছে। এদের এদের কী কী করেছিল সেগুলো ইন ডিটেলস আমরা যাচ্ছি না, আমাদের সিরিয়াল ডেসক্রিপটিভ নোটস কিন্তু আসছে, সেগুলো থেকেই আমরা পরে জানতে পারবো, ঠিক আছে। তার জন্য আমরা অপশানের এক্সপ্লানেশনে এই মুহূর্তে যাচ্ছি না, ওকে, জাস্ট কোশ্চেন পেপারগুলো তোমাদের সুবিধার্থে সলভ করে দিচ্ছি। তারপরে এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে দেখো যেটা দিয়েছিল সেটা হলো উইচ ওয়ান অফ দ্য অ্যামং দ্য হরপ্পান সাইটস ওয়াজ প্রবাবলি আ ট্রেডিং আউটপোস্ট মিন্ট ফর, এটা ট্রেডিং আউটপোস্ট হিসাবে কাজ করে, যেটার অর্থ ছিল কি ছিল যে এটা হচ্ছে তোমার শর্টুগাই, ওকে, শর্টুগাই নাম্বার এ, নাম্বার বি হলো মুসাখেল, নাম্বার সি হলো মুন্ডিগাং, নাম্বার ডি হলো ড্যাম সাদার, ওকে। যে ভালো করে বোঝো যে এর মধ্যে উইচ ওয়ান অ্যামং দ্য হরপ্পান সাইটস, প্রত্যেকটা হরপ্পান সাইটস মানে এভরি ওয়ান বিলংস টু দ্য হরপ্পান সাইটস ওয়াজ প্রবাবলি ট্রেডিং আউটপোস্ট, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জড়িত, যেটা মিন্ট ফর, যেটার অর্থ হলো কি বলা হচ্ছে শর্টুগাই, এটা হবে অ্যান্সার শর্টুগাই, ওকে। তাহলে আজকে আমরা 2018 করলাম, ওকে, তাহলে সেক্ষেত্রে এর পরবর্তীতে আমরা যেটা সরাসরি 2017-তে 2016-তে এইভাবে কিন্তু আমাদের সিরিয়ালিটি চলতে থাকবে, 17, 16, 15, 14 আমরা বলেছি যে 14 সাল থেকে মেইনলি লেটেস্ট ট্রেন্ড শুরু হয়ে গেছে, তারপরে মিডিভাল আসবে, তারপরে আমাদের মডার্ন ইন্ডিয়া বেসড, তার মানে হিস্ট্রির সমস্ত পার্টটাই তোমরা পেয়ে যাচ্ছ কোশ্চেনের মাধ্যমে, যেটা মেনের কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।